মাসি এটা কি মাছ মাসি আমরা এই ব্রিজটা দিয়ে এপারে এলাম এই যে লাল রঙের জামা পরে কালো পানা একটা মহিলা বসে আছেন 200 টাকা পার ডে রুম চার্জ তো আমাদের খাবার প্লেটে আছে হচ্ছে ভাত ডাল আনলিমিটেড ফুড 50 টাকা 50 টাকা বাফেট বলতে পারে মৌসুনী আইল্যান্ডে এসে খুব একটা ভালো এক্সপেরিয়েন্স হলো না একটা দোকানে এসে দেখলাম এই একটা মাছ লম্বা একটু এখানে বসার জন্য চেয়ার পাতে রাখা আছে ভুল করে কিন্তু এসে হুড়ুম করে বসে পড়বেন না সামনের ট্রলারটা দিয়ে ইলিশ ধরা পড়েছে শুটকি মাছের স্টক দেখেন এই সব হচ্ছে লোটে শুটকি এই মজাগুলো নিতে কিন্তু আপনারা একদম ভুল করবেন না যারা একদম ট্রুলি বাজেট মানে ট্রিপ চাইছেন একদম এটা কিন্তু একদম সত্যিকারের বাজেট ট্রিপ করছি আমরা তো আমাদের আজকে মেইনলি যাওয়ার প্ল্যানটা হচ্ছে গঙ্গাসাগর গঙ্গাসাগর থেকে যাব বকখালি হেনরিজ আইল্যান্ড ফ্রেজারগঞ্জ যা যা আছে তো জেনারেলি ম্যাক্সিমাম দেখেছি ভিডিওতে যে লোকজন আইদার গঙ্গাসাগর প্ল্যান করছে না হলে বকখালি প্ল্যান করছে তো যেহেতু লোকেশনগুলো খুবই নিয়ারেস্ট সেই জন্য আমরা একটাই প্ল্যান করেছি আর নামখানায় নেমে একদিকে যাব হচ্ছে গঙ্গাসাগর ওখানে একদিন স্টে করব কি দুদিন স্টে করব সেটা প্ল্যান ওয়াইজ সেটা হবে আগে থেকে প্ল্যানিং সেরকম নেই তারপরে ওখান থেকে আমরা শিফট করব হচ্ছে বকখালি বা আদার্স যা যা জায়গায় প্ল্যানিং আছে এবার ফার্স্ট টাইম যাচ্ছি সমস্ত লোকজন জানা নেই সেখানে গিয়ে মানে লোকাল মানে ওখানকার যারা লোকজন সেখানে জিজ্ঞেস করে প্ল্যানটা চেঞ্জ হলেও হতে পারে যেটাই করি খুব মজার হবে সঙ্গে থাকবেন সেভেন্থ অফ নভেম্বর টাইম হয়েছে এক্স্যাক্টলি 6:30 আর আমরা এখন বারাসাত থেকে শিয়ালদায় জাস্ট নেমেছি আর এখন যাচ্ছি নেক্সট ট্রেন ধরতে সঙ্গে থাকুন আশা করি বোর হবেন না ফুল অফ এন্টারটেনমেন্ট ভিডিওটা পুরো দেখবেন স্কিপ করবেন না তো নেক্সট ট্রেনের রুটটা ওই ধারটাতে মানে সাউথ সেকশন তো আমরা এখন ওই সাইডটাতে যাব আপনারা বকখালি যান অথবা গঙ্গাসাগর আপনাদেরকে এসে কমন একটা স্টেশনে পৌঁছতে হবে সেটা হচ্ছে নামখানা তো আমাদের নামখানা লোকালে টাইমিংটা রয়েছে 7:14 আর প্ল্যাটফর্ম নাম্বার দেখাচ্ছে 17 নম্বর তো এখন বাজে 6:30 আমাদেরকে মোটামুটি 44 মিনিট এখন অপেক্ষা করতে হবে আর চলুন সমস্ত রকম আপডেট আপনাদেরকে দেব সঙ্গে থাকবেন আশা করি ভিডিওটা ভালো লাগবে মাসি এটা কি মাছ মাসি তরোয়াল মাছ তরোয়ালের মতনই দেখতে তো নতুন একটা মাছের সঙ্গে পরিচয় মাছটা আমাদের ওদিকে দেখা যায় না তরোয়াল মাছ এটা মানে কোন নদীতে নাকি নদীর মাছ আচ্ছা আচ্ছা সামুদ্রিক মাছ এটা তো নামখানা স্টেশন 10:05 নেমেছি শিয়ালদা থেকে ট্রেন টাইম ছিল 7:14 এবার এখান থেকে আমরা লোকাল কি আছে ট্রান্সপোর্ট টোটো হোক বা ম্যাজিক গাড়ি হোক বা বাস কি আছে আমরা আগে গিয়ে দেখে নিচ্ছি এবার সেটা করে আমরা যাব হচ্ছে বেনুবন তো বেনুবন যেটা সেটা হচ্ছে গঙ্গাসাগরের একটা মানে পয়েন্ট তো ম্যাক্সিমাম লোকজন হার্ডউড পয়েন্ট থেকে কুচু বেরিয়ে যায় বা সেখান থেকে বাসে করে বেশ অনেকটা পথ যেতে হয় গঙ্গাসাগরে মেন হচ্ছে যেখানে গঙ্গামায়ের মন্দির বা কপিলমুনি আশ্রম যেখানে আছে তো আমরা যেখান থেকে যাচ্ছি এখান থেকে ডিস্টেন্সটা অনেকটাই কম পড়বে বেনুবনে ওঠার পর ওখান থেকে অনেকটাই ডিস্টেন্স কম পড়বে অনেকটা কমফোর্টেবল হবে জার্নিটা নামখানা স্টেশনে নেমেই আপনারা বাইরে বেরিয়ে এসে টোটো স্ট্যান্ড পেয়ে যাবেন এখান থেকে আপনারা চাইলে বাস স্ট্যান্ড যেতে পারেন সেখান থেকে যেতে পারেন বেনুবন বা এখান থেকে শুধু বেনুবন না বকখালি মৌসুনী আইল্যান্ড সমস্ত কিছু যাওয়ার এখান থেকে লোকাল ট্রান্সপোর্ট আছে তো আপনারা যদি চান সেরকমভাবে যেতে পারেন বাট আমরা যাচ্ছি হচ্ছে ফেরি ফেরিঘাট ফেরিঘাট থেকে আমরা যাবো বেনুবন এবার সেখান থেকে যাব সাগর আর একটা কথা ভ্যান ভাড়া মোটর ভ্যান এগুলো টোটোর ইঞ্জিন লাগানো যে ভ্যানগুলো থাকে ফেয়ার নিচ্ছে হচ্ছে 15 টাকা মানে প্রতিজন আর সময় লাগবে অ্যাপ্রক্স 10 মিনিট মতো অনেক দিন পর প্রায় এক মাসের বেশি হয়ে গেছে কোনো ব্লগ ব্লগ কিচ্ছু বানাইনি অনেক দিন পর প্রায় এক মাস পর মাঝে পুজোর একটু কাজের চাপ ছিল আপনারা হয়তো কম বেশি জানেন আমার গার্মেন্টসের বিজনেস তো সেক্ষেত্রে পুজোর মাঝখানে একটু চাপ ছিল ওই জন্য একদম হয়নি তো কালী পুজো ভাইফোঁটা শেষ হয়েছে পরের দিন বেরিয়ে পড়েছে তো
আজকে প্ল্যানটা তো আপনাদেরকে বললামই, আর জার্নিটা মোটামুটি খুবই সুন্দর। বারাসাতে থাকি, ওখানে পলিউশন ক্রাউড একদম, মানে হিঞ্জি লাইফস্টাইল থেকে একদম ভালো লাগছিল না, ওই জন্য প্ল্যান করেই বেরোনো। তো এটা হচ্ছে ফেরি, আমরা এই ব্রিজটা দিয়ে এপারে এলাম। আমরা এক্স্যাক্টলি একটু ভ্যানে করে ওধারটায় নেমেছিলাম, ওপাশ থেকে ব্রিজে করে এপাশটায় এলাম। দেখতে পাচ্ছেন এই যে বড় বড় যে লঞ্চগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে বেসিক্যালি ট্রলার, এগুলোতে মাছ ধরা হয়। তো সামনের যে ট্রলারগুলো ঢুকেছে ওখানে দেখলাম অনেক রকম মাছ, মানে ইলিশ মাছ, তারপরে আরও অনেক রকমের মাছ, সামুদ্রিক সব মাছের নাম জানা নেই। তো সেই সমস্ত মাছগুলো দেখে ট্রলারে করে এসেছে, তো আমরা ওপাশ থেকে এলাম, এসে ভেসেলটায় দাঁড়িয়ে আছি। আর এই যে দেখতে পাচ্ছেন সামনের যেটা রাজকন্যা, এই লঞ্চটা করে আমরা বেনুবন যাব। তো খুবই মজার হতে চলেছে জার্নিটা। আর এই সামনে দেখতে পাচ্ছেন যে ছোট যে বোটগুলো, এগুলো হচ্ছে ইন্ডিয়ান কোস্ট গার্ড তাদের বোট এগুলো। তো যতটা ম্যাক্সিমাম পসিবল ইনফরমেশান দেওয়ার যায় সেটাই চেষ্টা করছি। আমরা রওনা হয়ে পড়েছি নামখানা থেকে বেনুবনের উদ্দেশ্যে। অনেকেই কাকদ্বীপ নেমে হার্ডউড পয়েন্ট লট নাম্বার 8 থেকে বুড়িগঙ্গা পেরিয়ে কচুবেড়িয়া হয়ে যান। আমরাও আগে ওই পথেই এসেছি, তো আজকে ভাবলাম একটু অন্য পথ দিয়ে যাই। আর অনেকের মুখে শুনেছি নামখানা হয়ে গেলে এর ভিউটা নাকি আরও বেশি সুন্দর দেখতে পাওয়া যায়, তো কথাটা খুব একটা ভুল নয়। আপনারাও দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগছে দেখতে, নদীর পাশে কত জাহাজ নোঙর করে দাঁড়িয়ে আছে। তো এখানকার স্থানীয়ের কাছে শুনতে পেলাম এই জাহাজগুলো নাকি বাংলাদেশ থেকে আসে, তো বিভিন্ন রকম মালপত্র নিয়ে আসে ইন্ডিয়াতে, এখানে এসে সমস্ত হয়, এখানে সমস্ত কিছু আনলোড হয়, তারপর জাহাজগুলো আবার ফিরে যায়। এই যে ছোটো ছোটো দ্বীপের মতন যেগুলো দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি চড়া, মানে পলি, দীর্ঘদিন ধরে পলি জমে জমে দ্বীপের মতন একটা শেপ হয়ে গেছে। জনবসতি নেই এখানে, শুধুই জঙ্গল। আর এরকম বেশ কিছু দেখা যাচ্ছে। এই বাঁদিকে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মৌসুনি আইল্যান্ড। আর এই যে চড়াটা দেখতে পাচ্ছেন, এই চড়াটা ক্রস করলে সাগরদ্বীপ দেখা যাবে। আমি খালি চোখে হালকা দেখতে পাচ্ছি, ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে জানি না, সঙ্গে থাকুন দেখতে পাবেন। ফাইনালি বেনুবন চলে এসেছি, এই লঞ্চ থেকে নামলাম। এইবার এই যে ব্রিজটা আছে, ফুট ব্রিজ, এটাতে করে এখন আমরা যাই। ফাইনালি আমরা সাগর পৌঁছে গেছি, চলেন। একটা ছোট ভুল যেটা হয়েছে, বেনুবনে নেমে আমরা ফার্স্ট গেছি একটা ব্রেকে, ওখানে একটু চা ব্রেকফাস্ট মতন করেছি, তো তাতে করে একটা সময় নষ্ট হয়ে গেছে। আর এখানে প্রত্যেক দু ঘন্টা অন্তর একটা করে লঞ্চ ঢোকে, তো এখানে সেরকম কোনো ট্রান্সপোর্টেশন সোর্স নেই। তো এখানকার যা দোকান, এখানকার যা ট্রান্সপোর্টেশন আছে সেটা সম্পূর্ণ লঞ্চের উপর ডিপেন্ড করে। তো লঞ্চটা যখন ঢুকবে তাতে যতজন লোক থাকবে ওই ক্রাউডটা যদি একবারে খালি হয়ে যায় তাহলে আপনাকে একা পড়ে যেতে হবে। আর একা যদি পড়ে যান, যেটা আমার সাথে হলো, সেটা হচ্ছে আইদার আপনাকে 250 টাকা টোটো ভাড়া করে যেতে হবে, না হলে 1200 টাকায় ম্যাজিক রিজার্ভ করে যেতে হবে, যেখানে নর্মালি আপনি যদি নর্মাল ট্রান্সপোর্টেশন চার্জ যেটা আছে ক্রাউডের সঙ্গে যদি যান তাহলে 60 টাকা করে ম্যাজিকের ভাড়া, আর টোটোর ভাড়া 50 টাকা। তো এখন আমার যেটা করতে হবে, আইদার আমাকে অপেক্ষা করতে হবে নেক্সট লঞ্চের জন্য, নাহলে এখন যা প্রাইস ওনারা বলছে সেটা নেগোসিয়েট করে আমাকে যেতে হবে। তো এই ভুলটা আপনারা করবেন না, আপনারা যে লঞ্চে করে আসবেন যদি মনে হয় খিদে পেয়ে সেটা ডাইরেক্ট আপনার ডেস্টিনেশনে পৌঁছে করবেন, এখানে আমাদের মতন দাঁড়িয়ে সময় নষ্ট করবেন না, তাহলে কিন্তু ঝামেলায় পড়তে হতে পারে, যেটা আমাদের হলো। তো মাথায় রাখবেন এটা, নর্মাল ফেয়ার 50 টাকা টোটো পার হেড, আর ম্যাজিক হচ্ছে 60 টাকা পার হেড। রিজার্ভ করলে সেটা নেগোসিয়েবল, যা চার্জ বলবে 1000 হোক 1200 সেটা আপনাকে নেগোসিয়েট করতে হবে, আর টোটোর ক্ষেত্রেও সেম। দেখি আগে কি হয়। গঙ্গাসাগরে ফাইনালি চলে এসেছি, দেখতে পাচ্ছেন পেছনে কপিল মুনির আশ্রম। এবার সাগরে গিয়ে স্নান করব, পুজো দেব, তার আগে থাকার একটা জায়গার ব্যবস্থা করতে হবে। তো এখানে এসে যেটা জানতে পারলাম যে কপিল মুনি আশ্রমের একদম পাশেই একটা ধর্মশালা আছে, এই ধর্মশালায় নাকি বিনামূল্যে থাকা যায়, মানে থাকার জন্য কোনো নির্দিষ্ট চার্জ বা কিছু নেই। তো আপনি যেদিনকে ফিরবেন, চেক আউট যেদিন করবেন, সেদিনকে আপনার মন থেকে যেটা চায় সেটা আপনি পে করতে পারেন। তো ফাইনালি আমরা একদম মিনিমাম কস্টে
একদম কপিলমুনি আশ্রমের গায়ে লাগোয়া একটা ধর্মশালায় এসে উঠেছি। 200 টাকা পার ডে রুম চার্জ। আসার সময় শুনেছিলাম নাকি এটা বিনামূল্যে পাওয়া যায়, কিন্তু এখানে এসে দেখলাম যে ব্যাপারটা না, 200 টাকা মিনিমাম চার্জ নিচ্ছে। তো যাই হোক, আশেপাশে যা দেখলাম সেখানে 500 টাকা থেকে শুরু করে 1500-1550 টাকা অবধি রুম আছে। এখানে সাগর কটেজ আছে, সেখানে দেখছিলাম, কিন্তু রুমের কন্ডিশন মানে প্রাইস যেটা বলছে সেটা ভর্তি মনে হলো না। মনে হচ্ছে না রুমের কন্ডিশন অনুযায়ী দামটা একটু বেশিই চাইছে, ওই জন্য ওখান থেকে সেরে এখানেই এলাম। তো দেখুন রুমটা কেমন, রুম সাইজটা একটু ছোটো নয়। তো এই হচ্ছে একটা দরজা, নিচে মার্বেল করা আছে, আর নিচে এরকম ম্যাট্রেস পাতা রয়েছে। আমরা তার উপরে একটা চাদর বিছিয়ে নিয়েছি, আমাদের নিজেদের জন্য ব্ল্যাঙ্কেটস নিয়ে এসেছি। এই জায়গাটাতে একটা ছোট্ট একটা জানালা মতন আছে, আর এই সামনের দিকে একটা ছোট জানালা মতন আছে। এই রুম মোটামুটি খারাপ না, মেন ব্যাপার হচ্ছে জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন, একদম নতুন মার্বেল বসানো হয়েছে, মার্বেল না ফ্লোর টাইলস এগুলো বেসিক্যালি। তো মোটামুটি যা এরা মানে শোয়ার জন্য ম্যাট্রেস দিই, তাতে আরামসে 6 জন তো আমরা শুতে পারি আরামসে। তো খুব বিলাসবহুলতার ব্যাপারটা হয়তো হবে না, 200 টাকা ঘর ভাড়া অনুযায়ী 6 জন একটা রুমে থাকতে পারবেন, সেটা যথেষ্ট মানে বড় ব্যাপার। যাদের কাছে বড় বাজেটে তাদের আলাদা ব্যাপার, যাদের বাজেটের মধ্যে চাইছেন তো এটা একদম কনভিনিয়েন্ট। স্নান কমপ্লিট, 4টে বাজে, এখন বেরিয়েছি খেতে। স্নান করে চুলে আর কোনো তেল টেল মাখিনি, একটু উস্কো খুস্কো মতন হয়ে আছে। চলুন কি খাবার পাওয়া যায়, কেমন কি দর, কেমন কি দাম, কি দামে কি খাবার পাওয়া যাচ্ছে সবটাই দেখাই। আর হ্যাঁ, আমরা একদম মন্দিরের সামনে যে হোটেলগুলো আছে, বেসিক্যালি হোটেলগুলো ভেজ, এখানটায় আপনারা ননভেজ পাবেন না। ননভেজ পেতে গেলে মন্দিরের পেছন দিকে ফুড কোর্ট আছে, ওখানে আপনারা ননভেজ পাবেন। তো চলুন দেখা যাক। তো আমাদের খাবার প্লেটে আছে হচ্ছে ভাত, ডাল, আলু কুমড়োর তরকারি, আলু পটলের তরকারি আর আলু ভাজা, আর সঙ্গে লঙ্কা পেয়ে গেছি। যেহেতু এটা নিরামিষ তো সেখানে পেঁয়াজ তো আপনি পাবেন না। তো যা আছে আনলিমিটেড, 50 টাকা থালি, যা আছে আপনি যত ইচ্ছা খেতে পারেন। শুরু করা যাক। ডাল দিয়ে আলু ভাজা, একদম ঘরোয়া যেরকম হয় নিজের বাড়িতে, মা বৌদি জেঠি দিদা থাকলে যেরকম রান্না হয় এক্স্যাক্টলি সেরকম, কোনো আনহাইজিনের ব্যাপার নেই, খুবই সুন্দর। ৫০ টাকা থালি, যত ইচ্ছা নিতে পারেন, মানে 50 টাকায় বাফেট বলতে পারেন। খুব সিম্পল আলু কুমড়োর তরকারি, তাতেই খুবই সুন্দর লাগছে, একদম নিরামিষ, ব্যাস ভাত আর নয়। 50 টাকা, যে তরকারি যত ইচ্ছা যতবার ইচ্ছা, আলু কুমড়োর তরকারি, আলু ভাজা, আলু পটলের তরকারি আর ডাল, এর চেয়ে সস্তা আর কি ট্রিপ হবে। আমি তো এই তরকারি দিয়েই মোটামুটি 4 বার ভাত নিয়ে নিয়েছি, 3 বার ডাল, 3 বার আলু কুমড়োর তরকারি আর 2 বার পটল আলুর তরকারি, খুব সাংঘাতিক লাগছে, সুন্দর। আলু পটল একদম দেশি গ্রামের খাবার, ঝাল ঝাল বেশ ভালোই লাগলো। 50 টাকায় পেট পুড়ে খাবার হয়ে গেল, দুপুরের লাঞ্চ
কি নাম হোটেলের? মা যশোদা হিন্দু হোটেল, একদম ডালা আর্কেডের উল্টো দিকে। এবার আমরা যাব ওয়াচ টাওয়ারের দিকে, ওখানে গিয়ে মোহনায় কিছুক্ষণ বসব। চলুন টোটোয় কথা বলি, কেমন কি ভাড়া নেয় জিজ্ঞেস করি। খাওয়া দাওয়া সেরে একটা টোটো ভাড়া করে বেরোলাম রামকৃষ্ণ মিশন, নাগরাজের মন্দির আর ওয়াচ টাওয়ার আর মোহনার দিকে। তো এর আগে আমি অনেকবার এসেছি বন্ধু বান্ধবের সঙ্গে, তো মার এবার ফার্স্ট টাইম, তো টোটোর এক্সপিরিয়েন্স আমার ফার্স্ট টাইম, তো আমার তো হয়তো আইডিয়া নেই, অভিজ্ঞতা নেই। তো নর্মালি এখানে জিজ্ঞেস করাতে দাদারা বলল যে টোটোর ভাড়া এই লোকেশানগুলো ঘোরাবে, ওয়েটিংয়ের কোনো চার্জ ওরা নিচ্ছে না, এই লোকেশানগুলো ঘোরাবে, ঘুরিয়ে দেখাবে আপনাদেরকে, তার জন্য 300 টাকা। আমি বলা কওয়াতে সেটা 250 টাকায় ঠিক হলো। এবার নেগোসিয়েশনটা আপনারা করে নেবেন আপনাদের মতন, আমার মনে হলো 250 টাকাটা ঠিক আছে, ওই জন্য আমি 250 টাকাতেই রাজি হয়ে গেলাম। তিনটে জায়গা ঘুরবো, একটা হচ্ছে নাগরাজের মন্দির, রামকৃষ্ণ মিশন, আর হচ্ছে মোহনা। মোহনা যেখানে ওখানেই ওয়াচ টাওয়ারটা আছে। তো চলুন যাই, গিয়ে লোকেশানটা দেখাই। প্রথমবার যখন এসেছি তখন এই যে আমরা বাঁধের উপর দাঁড়িয়ে, যে বাঁধটা ছিল না, মাটির নর্মাল বাঁধ ছিল, তো সমুদ্র তখন আরো আগে ছিল, তো পরে বাঁধ ভেঙে চলে আসে গ্রামের ভেতরে, জল ঢুকে যায়, অনেক মানে ক্ষয়ক্ষতি হয়। তারপর থেকে গভর্নমেন্ট থেকে এখানে কংক্রিটের একদম বাঁধ করে দেওয়া হয়। তো দেখতে পাচ্ছি এখন ভাটার সময় জলটা অনেকটাই নেমে গেছে নিচে, সূর্যটাও ডুবে যাচ্ছে, অসাধারণ সুন্দর লাগছে। এত লোয়েস্ট বাজেটে এত সুন্দর জায়গা আপনারা পাবেন কিনা সন্দেহ আছে, তো অবশ্যই এটাকে একদম নেক্সট বাজেট প্ল্যানের মধ্যে রাখতে পারেন। চলুন দেখাই। এখানে দুটো ট্যাঙ্কার মতন রয়েছে, এই যে বাঁশের যে সিঁড়িটা আছে, মানে সেতু মতন আছে, এই সেতুটা দিয়ে ওখানে যাওয়া যায়। তো ওখানে দুটো ট্যাঙ্কার মতন আছে, তো এখানকার স্থানীয় বাসিন্দার থেকে যারা জানা গেল, আজ থেকে বহু বছর আগে যুদ্ধের সময় এখানে মানে সামরিক বাহিনী যে জাহাজ আসে, জাহাজের রিফিউলিং করার জন্য, তেল ভরার জন্য এখানে এটা করা হয়েছিল। তো এখন সেটা পরিত্যক্ত হয়ে পড়ে রয়েছে, এখন জাস্ট ওই মেনটেন্যান্সের অভাবেই পড়ে আছে, এখন এটা খুব একটা কাজে লাগে না। মোহনার যে বাঁধের যে আলটা আছে, বাঁধের উপর থেকে হাঁটতে হাঁটতে আমরা এমন একটা জায়গায় চলে এসেছি, এখানটাতে মানে নর্মালি বাঁধের উপর যে সিম্পল একটা খুঁটিতে লাইট থাকবে সেই ব্যবস্থাটাও সেরকম নেই দেখছি। তো জায়গাটা সত্যি খুব ভালো লাগছে, এখানে অনেক ছোট ছোট ঘর আছে, এক একটা ঘরে হয়তো লাইট দেখা যাচ্ছে, বাট বেশিরভাগ সংখ্যক ঘরই অন্ধকার, আর প্রত্যেকটা বাড়ির চালের উপরে অনেক চাল কুমড়ো, পাকা চাল কুমড়ো এরকম মানে গাছে হয়েছে, মোরব্বা বানানোর জন্য এরকম রেখে দেওয়া হয়েছে, খুবই মনোরম লাগছে দেখতে। যতটা আলো আপনারা দেখতে পাচ্ছেন, অ্যাকচুয়ালি আলো এতটা কিন্তু নেই, মোবাইলের ক্যামেরা বলে একটু ব্রাইট লাগছে, কিন্তু অনেকটাই অন্ধকার হয়ে গেছে, খুবই সুন্দর লাগছে। শুধু এখানে লাইট বলতে সামনে একটা লাইট হাউস আছে, সেখানে একটা লাইট ঘুরছে, টাওয়ার আছে, একটা দুটো লাইট জ্বলছে, বাট বেসিক্যালি জায়গাটা একদমই প্রায় অন্ধকার হয়ে এসছে, খুবই সুন্দর লাগছে। মানে মানে এই যে বাঁধের ওপর দিয়ে হাঁটছি, তার এপাশটা সমুদ্র আর এপাশটাতে যার যার জমি, সেখানে ছোটো ছোটো এরিয়া নিয়ে মানে ভেড়ি মতন বানিয়ে সেখানে মাছের চাষ হচ্ছে, এটাই এখানকার মেন জীবিকা।
তো খুবই সুন্দর লাগছে একদম সত্যি কথা বলতে। তো এখন আমরা এসেছি হচ্ছে নাগরাজের মন্দির, নাগ সরোবর, এটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট যেখান থেকে আমরা ঢুকলাম। যে টোটোটা রিজার্ভ করেছে সেই টোটোটাতে, যে টোটোটা রিজার্ভ করে সেই টোটো করেই ঘুরছি। তো জায়গাটা খুব ওয়েল ডেকোরেটেড, খুব সুন্দর, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থেকে এটা পর্যটকদের জন্য সুন্দরভাবে সাজানো হয়েছে, তো যেটা জানতে পারলাম। তো মন্দিরটা হচ্ছে এই নিচের দিকে যেতে হবে, গিয়ে সামনে কিছুটা আগে মন্দিরটা, আমরা সেখানে যাব, সেখানে গিয়ে দেখাবো। আর এখানে যে সৌন্দর্যায়নটা করা হয়েছে সেটাও আমরা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো। তো সাগরদ্বীপ এলে কয়েকটা জায়গা আপনাদেরকে বলে দিচ্ছি, সেটা হচ্ছে এই নাগরাজের মন্দির, নাগ সরোবর, মোহনা, লাইট হাউস, এই জায়গাগুলো মানে ঘুরতে ভুলবেন না, টোটোওয়ালার সাথে একটু কথাবার্তা বলে নেবেন। কতটা কি বোঝা যাচ্ছে জানি না, তবুও চেষ্টা করছি। সরোবরের মাঝখানে নাগরাজের ওপরে শ্রীকৃষ্ণের যে নৃত্যের যে গল্পটা আমরা শুনেছি ছোটোবেলায় শ্রীকৃষ্ণতে দেখেছিলাম, মানে এক্স্যাক্টলি সেম স্কাল্পচারটা এখানে তৈরি করা হয়েছে। তো রাতের বেলায় এসেছি, একদিকে চারিদিকে খুব মানে সাজানো হয়েছে লাইট দিয়ে, ভালো লাগছে দেখতে। 108টা নাগের ওপরে উনি স্থিত। তো এটা হচ্ছে নাগরাজ, খুবই জাগ্রত মন্দির, আপনারা এলে অবশ্যই এখানে মানে দর্শন করবেন, খুব ভালো লাগবে, খুবই জাগ্রত। মোটামুটি এখান থেকে এবার বেরোবো, এখান থেকে বেরিয়ে টোটো নিয়ে আমরা ফিরবো আবার গঙ্গাসাগর, আবার কপিলমুনি আশ্রমের সামনে। গুড মর্নিং ফ্রেন্ডস, তাহলে ডে ওয়ান কমপ্লিটেড, এখন আমরা এখান থেকে বেরোবো। সকালবেলা উঠে ফ্রেশ হয়ে নিয়েছি, এখান থেকে বেরোবো না, রুম ছাড়ছি না, বেরোবো। বেরিয়ে ডাল আর্কেট থেকে ফুল সমস্ত পুজোর সামগ্রী কিনবো, কিনে একদম সকাল সকাল কপিলমুনির পুজোটা দেওয়া হবে। এই হচ্ছে ডাল আর্কেট, এই সবই দোকান, সমস্ত পুজোর সমস্ত রকম সামগ্রী আপনারা এখানে পাবেন। সমস্ত দোকান এখনো খোলেনি, তো খুলবে আস্তে আস্তে। তো আমরা নিচ্ছি শপ নম্বর 4 এই দোকানটা থেকে। সকলে প্রণাম করুন, ইনি হচ্ছে কপিলমুনি মহারাজ, আর এটা হচ্ছে মা গঙ্গা, এ উপরে লেখা রয়েছে দেখতে পাচ্ছেন মা গঙ্গা। আর ইনি হচ্ছেন মাঝখানে যিনি বসে আছেন, ইনি হচ্ছে কপিলমুনি, আর এই পাশে যিনি আছেন এটা হচ্ছে রাজা সগর। চলুন দেখাই আস্তে আস্তে। এখানে দেখতে পাচ্ছেন শিব, পার্বতী, তার সঙ্গে তার ছেলে পুত্র গন্নুপাজি। ইনি হচ্ছেন বিশালাক্ষী বনদেবী, উপরে লেখা আছে বিশালাক্ষী বনদেবী। ইনি হচ্ছেন দেবরাজ ইন্দ্র। দেবরাজ ইন্দ্র ওয়ে শ্যাম করণ অশ্ব, মানে দেবরাজ ইন্দ্রের ঘোড়া ইনি, দেবরাজ ইন্দ্রের ঘোড়া। এটা হচ্ছে
মা কালী, উপর লেখা মা কালী বে শিব পরিবার। এই যে রাম আর সীতা, উপরে লেখা আছে শ্রী সীতারাম দরবার। পরেরটা চলে আসি, ইনি হচ্ছেন হনুমানজি, সংকট মোচন শ্রী হনুমানজি। শ্রী রাধা কৃষ্ণ দরবার দেখতে পাচ্ছেন। আর শ্রী নরসিংহদেব, সরি শ্রী নরসিংহ ভগবান, ইনি হচ্ছেন শ্রীকৃষ্ণের আর এক মানে মানে শ্রী বিষ্ণুর আর এক অবতার নরসিংহদেব। প্রত্যেকটা নারকেল গাছের গোড়াগুলো কত সুন্দর করে বাঁধানো রয়েছে, চারিদিকে সবুজ ঘাস একদম ভরপুর। মানে এখানে এলে এখানকার হাওয়া, এখানকার পরিবেশ, চারিদিকের গ্রিনারি দেখে একদম মন জুড়িয়ে যাবে। তৈরি হচ্ছে পেটাই পরোটা, লেচির সাইজগুলো দেখেছেন তো, এরকম বড় বড় সাইজের বড় চাটুতে তৈরি হবে। আর এখানে তৈরি হয়েছে দেখতেই পাচ্ছেন, একদম ধোঁয়া উঠছে, গরম গরম ঘুগনি। এখানকার রান্নার কিন্তু মান কিন্তু সত্যি অসাধারণ। আর সবচেয়ে বড় কথা দেখতেই পাচ্ছেন, কাঠের জালের রান্না, কাঠের জালের রান্নার টেস্টটাই আলাদা। একদম নমিনাল তেল দেখতেই পাচ্ছেন, একদম একদম না বরাবর তেল দিয়ে, প্রায় তেল না দেওয়ার মতনই তেলে কিন্তু ভাজাটা হচ্ছে। হয়ে গেল পেটাই পরোটা, পিটিয়ে আছড়ে একদম ছিঁড়ে বুড়ো দেওয়া হয়েছে। এই পাতে এসেছে আমাদের পরোটায় দেখতেই পাচ্ছেন আধ খাওয়া, এখানে তরকারি টরকারি সবই এসছে। এই গরম গরম তরকারি আর এই পরোটা চলে এসেছে। ইয়াস ঝড়ের পর এখন বর্তমানে গঙ্গাসাগরের অবস্থা এরকমই দেখতে পাচ্ছেন। এখানে একটা পার বাঁধানো ছিল, সবগুলোই ভেঙে গেছে, প্রায় সবটাই ভেঙে গেছে। এখন এখানে শালকাঠের খুঁটি দিয়ে দেওয়া হয়েছে। সাগরের ঢেউ একদম নেই বললেই চলে, একদমই শান্ত। গঙ্গাসাগর কিন্তু এমনিতে খুবই সেফ, এখানে কোনো সেরকম সমুদ্রের কোনো উগ্রতা বা সেই ব্যাপারটা নেই, একদমই শান্ত। দেখুন কতটা ঠান্ডা। তো এবার চেক আউট করে নিলাম, এখন বাজে 9:05, একটু দেরি হয়ে গেছে। মৌসুমীর লঞ্চ 9:30 ছাড়ে, জানি ধরতে পারবো কিনা, চেষ্টা করছি। তাও গঙ্গাসাগর যাত্রা তাহলে এখানেই শেষ, এখন আমরা চলেছি মৌসুমী আইল্যান্ডের উদ্দেশ্যে। এটা যদিও প্ল্যানে ছিল না, নতুন সংযোজন, অনেক বড় হয়ে গেছে ভিডিওটা, তাই তিনটে ভাগে আমরা ভাগ করেছি। তো প্রথম পর্ব এখানেই শেষ, দ্বিতীয় পর্বে দেখবেন মৌসুমী আইল্যান্ড, আর তৃতীয় পর্বে থাকছে বকখালি ভ্রমণ অভিজ্ঞতা। সঙ্গে থাকবেন, আশা করি ভিডিওটা ভালো লাগবে।